নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের দিন জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কে জানছিলাম, আজকেও আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কেই জানবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রোটোটাইপ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করা আছে। এই স্টুডেন্ট ক্লাসকে ইউজ করে আমরা এখানে তিনটে ইনস্ট্যান্স তৈরি করে রেখেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাসের 3 নম্বর ভিডিও। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনি আগের দুটো ভিডিও না দেখে আসেন তাহলে আগে ওটা দেখে আসুন, তবে আপনি এই ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কারণ সেখানে আমি বুঝিয়ে দিয়েছি ক্লাস কি, কিভাবে তৈরি করতে হয়, কি প্রপার্টি, মেথড কাকে বলে, ইনস্ট্যান্স কোনগুলো, কনটেক্সট কি, দিসের কাজ কি। তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনি মিস করে এই ভিডিওটায় কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওর ওপরের ডান দিকে একটা আই লেখা সিম্বল, আমার কথা হতে হতে দেখুন এতক্ষণে সেটা চলে এসেছে, আপনি ওই দুটো ভিডিও দেখে আসুন তাহলে বুঝতে পারবেন। আর যদি আপনি কন্টিনিউয়াসলি দেখে আসছেন তাহলে চলুন জানা যাক প্রোটোটাইপ কাকে বলে। তাহলে দেখুন আমাদের এখানে যে ইনস্ট্যান্সগুলো রয়েছে, রোল নাম্বার 1, 2 অ্যান্ড 3। তো আমরা রোল নাম্বার 1কে নিয়ে ব্যাপারটা বুঝি। আমি যদি রোল নাম্বার 1 লিখে যদি এন্টার মারি তাহলে কি আসবে, আমার এই রোল নাম্বার 1-এর ভেতরে সমস্ত প্রপার্টি মেথড এগুলোকে সব দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে বেঙ্গলি, ইংলিশ, নেম, পাস এই সমস্ত প্রপার্টিগুলো আমরা দিয়েছিলাম, এবং এখানে দুটো মেথড আছে, শো এজ আর হচ্ছে টোটাল। এই দুটো হচ্ছে আমাদের মেথড, কারণ পাশে এফ লিখে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো ফাংশন। তো ফাংশনকে ক্লাসের মধ্যে মেথড বলে, আপনি জানেন। তো আমরা এইভাবে এগুলোকে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু নিচে দেখুন এখানে একটা আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো আন্ডারস্কোর আন্ডারস্কোর দেওয়া রয়েছে। এই জিনিসটা কি? এটাই হচ্ছে প্রোটোটাইপ চেন, এটা সম্পর্কেই আজকে আমাদের বোঝার, ঠিক আছে? তো আমি যদি এই প্রোটোটাইপ চেনটাকে যদি ওপেন করি তাহলে কি দেখা যাবে? এখানে দেখা যাবে লেখা আছে কনস্ট্রাক্টর এবং আবার একটা প্রোটো, ঠিক আছে? তো কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্ট মানে হচ্ছে তৈরি করা, আর কনস্ট্রাক্টর মানে যে তৈরি করে। তো কনস্ট্রাক্টর কাকে বলছে? একটা ফাংশনকে বলছে, এফ, ঠিক আছে? তো কেন বলছে? বলছে এই কারণে যে দেখুন এখানে যে আমরা স্টুডেন্ট ক্লাসটা তৈরি করেছিলাম এটা সত্যি একটা ফাংশনই ছিল। তো বলছে কনস্ট্রাক্টর একটা ফাংশন, তো ঠিক বলছে। তো আবার তার মধ্যেও একটা প্রোটো রয়েছে, এই প্রোটোটাকে না একটা অবজেক্ট, তাহলে ফাংশনের কনস্ট্রাক্টরকে, ফাংশনটা তৈরি হচ্ছে অবজেক্ট থেকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং, এখানে সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড। এই ব্যাপারটাতে আমি বেশি ডেপতে যাচ্ছি না, ইন ফিউচার আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করতে করতে বুঝে যাবেন। কিন্তু এই মুহূর্তের জন্য যেটা জানার সেটা আমরা এটাকে প্রোটোটাকে অন করেছি, ওপেন করেছি। ওপেন করার পরে দেখুন এখানে কত মেথড দেখা যাচ্ছে, এত মেথড। এগুলো কার মেথড? এগুলো হচ্ছে অবজেক্টের, কনস্ট্রাক্টরকে অবজেক্ট, বিভিন্ন রকম মেথড রয়েছে, ঠিক আছে? তো এগুলোকে আমরা কাজে লাগাতে পারি, তো সেগুলোই আমরা আজকে দেখব। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসের মধ্যে দুখানা মেথড রয়েছে, একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে শো এজ। তো আমরা চাইলে পরে এই দুটো মেথডকে বা যে কোনো একটা মেথডকে ধরে নিন, আমরা এই স্টুডেন্ট ক্লাসের প্রোটোটাইপে রেখে দিতে পারি। প্রোটোটাইপ মানে কি? এর মধ্যে না, এর যে প্যারেন্ট তার মধ্যে রেখে দিতে পারি। কিভাবে রাখবো সেটা? ধরে নিন এখান থেকে এটাকে আমরা এই মুহূর্তের জন্য ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট করছি না, আমি কাট করে দিচ্ছি, ঠিক আছে? কাট করে দেওয়ার পরে এখানে কমাটাকে সরিয়ে দিতে হবে, কারণ এরপরেই ভার রয়েছে। তো যাই হোক, আমরা কোথায় যাব? আমরা একদম ক্লাসটা যেখানে শেষ হয়েছে তারপরে চলে আসলাম, এসে এখানে লিখলাম স্টুডেন্ট ক্লাস। যে আসার পরে এখানে যেটা কাট করেছিলাম ওটাকে পেস্ট করে দিই, ঠিক আছে? এখানে দিসটা আর থাকবে না, দিসের জায়গায় কি হবে, এখানে আর একটা ডট দিতে হবে, ডট দিয়ে প্রোটোটাইপ লিখতে হবে, PROTOTYPE, প্রোটোটাইপ, ঠিক আছে? তাহলে এটার সূত্রটা কি? সূত্র হচ্ছে ক্লাসের নেমটা সবার ফার্স্টে আসবে, দেওয়ার পর ডট দিয়ে প্রোটোটাইপ, প্রোটোটাইপ হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি ইউজ করতে হবে, দেওয়ার পরে আপনি আপনার ফাংশনের যেরকম নাম দিচ্ছিলেন সেরকম নাম দিয়ে যেরকম ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেরকম করে দিন। যদি আমরা এটাকে এরকম সেভ করে এখানে রিফ্রেশ করে দিই, তাহলে এবার যদি আপনি রোল নাম্বার 1 লিখে এন্টার মারেন তাহলে দেখা যাবে যে এখানে আপনার একটা মেথড কমে গেছে, ঠিক আছে? সেই মেথডটা আর এখানে নেই। তা বলে এই নয় যে আপনি মেথডটা ইউজ করতে পারবেন না, আপনি যদি এখানে লেখেন রোল নাম্বার 1.total তাহলে কিন্তু আগের মতোই রেজাল্ট দেবে। এই রেজাল্টটা দিচ্ছে কি করে? এখানে তো এই মেথডটা তো এখানে কোথাও নেই, কিন্তু এই রেজাল্টটা দিচ্ছে কি করে? এই রেজাল্টটা অ্যাকচুয়ালি দিচ্ছে প্রোটোটাইপ চেন থেকে টোটালে ঢুকে। দেখুন টোটালটা আপনি প্রোটোটাইপে রেখে দিয়েছেন, তাই প্রোটোর ভেতরে টোটালটা রয়েছে। টোটালটা আগে এখানে ছিল, এখন কোথায় চলে গেছে? প্রোটোর ভেতরে চলে গেছে। তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার আপনার কাছে, যে মেথড যেখানেই থাকুক, যদি ডাইরেক্ট ক্লাসের মধ্যে থাকে সেখানেও আপনি অ্যাক্সেস পাবেন, আর যদি প্রোটোর মধ্যে থাকে তাহলে আপনি অ্যাক্সেস পাবেন। কিন্তু যদি এই প্রোটোর মধ্যে না থাকে, যদি এই প্রোটোর মধ্যে থাকে তাহলে কি আপনি অ্যাক্সেস পাবেন? অবশ্যই পাবেন, ঠিক আছে? এই যে হ্যাজ ওন প্রপার্টি, এইটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি আমরা করতে পারবো রোল 1-এর ওপর? অবশ্যই করতে পারবো, চলুন করে দেখা যাক।
হ্যাজ ওন প্রপার্টির মানেটা কি, হ্যাজ ওন প্রপার্টি দিয়ে চেক করা হয় যে এর মধ্যে কি কি ধরনের প্রপার্টি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের মধ্যে নেম রয়েছে, বেঙ্গলির বেন রয়েছে, ইংলিশ রয়েছে। তো আমরা ধরুন নেম আছে কিনা এটাকে চেক করব, ঠিক আছে? তো কিভাবে করব, আর ও ডবল এল ওয়ান রোল নাম্বার ওয়ান ডট হ্যাজ ওন প্রপার্টি দিয়ে ব্র্যাকেট শুরু করে অ্যাপোস্ট্রফিতে শেষ করে দিয়ে দিলাম। দেখুন এখানে ভ্যালু আসছে কি, ট্রু, মানে সত্যি এতে আছে, ঠিক আছে, নেম নামের একটা প্রপার্টি আছে। কিন্তু যদি এখানে আপনি নেম না লিখে যদি একটা অন্য কিছু দিতেন, ধরে নিন আর 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 আমি এরকম একখানা র্যান্ডাম কিছু দিয়ে দিলাম, সেটার ক্ষেত্রে ফলস আসতো, ঠিক আছে, কারণ এরকম কোনো প্রপার্টি এর ভেতর নেই। তাহলে এই যে হ্যাজ ওন প্রপার্টি, এটাকে আমরা পেলাম কোত্থেকে? এটা তো প্রোটোটাইপ চেন থেকে তুলে আনলো। তাহলে প্রোটোটাইপ চেনের মধ্যে আমরা অবাধ বিচরণ করতে পারি। ব্যাপারটা কিরকম হলো, ব্যাপারটা অনেকটা এরকম হলো যে মনে করুন আপনি এক্সাম হলে বসেছেন আর আপনার কাছে পেনের কালি শেষ হয়ে গেছে। আপনি আপনার সামনের বেঞ্চের ছেলেকে বললেন যে ভাই তোর কাছে কি পেন আছে, সে খুঁজে দেখলো তার কাছে পেন থাকলে আপনাকে দিল, আর না হলে পরে সে আপনাকে ডাইরেক্ট না বললো না, সে আবার তার আগের ছেলের কাছে জিজ্ঞেস করতে গেল যে তোর কাছে কি এক্সট্রা পেন আছে, যদি ওর কাছে থাকলো তাহলে ওখান থেকে নিয়ে ও দিয়ে দিল, আর যদি তাদের মধ্যে কারোর কাছেই না থাকে তাহলে আপনার কাছে না আসবে। আপনি যদি কোনো প্রপার্টি বা মেথডকে যদি কল করেন, তাহলে সবার ফার্স্টে কি করবে, সবার ফার্স্টে তার যে ইমিডিয়েট যে প্যারেন্ট আছে, এক্ষেত্রে যেরকম স্টুডেন্ট ক্লাস, সেই স্টুডেন্ট ক্লাসের গিয়ে ভেতরে গিয়ে খুঁজবে যে এই নামের কোনো প্রপার্টি বা মেথড যেটা আপনি কল করছেন সেটা আছে কিনা। যদি সেখানে পেলো সেখান থেকে আপনাকে রেজাল্ট দেবে। আদারওয়াইজ কি করবে, স্টুডেন্ট ক্লাসের যে প্রোটোটাইপ আছে সেই প্রোটোটাইপে চলে যাবে, সেই প্রোটোটাইপে গিয়ে খুঁজে দেখবে, সেখানে যদি পেয়ে গেল তাহলে সেখান থেকে দেবে, আর যদি সেখানেও না পায় তাহলে তার যে কনস্ট্রাক্টর আছে তার প্রোটোটাইপে চলে যাবে। এইভাবে ক্রমশ এক লেভেল করে ওপরে গিয়ে গিয়ে সে খুঁজতে থাকবে যে আপনি যে প্রপার্টি বা আপনি যে মেথডটা খুঁজছে সেটা অ্যাকচুয়ালি আছে কি না, ঠিক আছে? তো এইভাবেই জাভাস্ক্রিপ্ট কাজ করে থাকে। আশা করছি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, আপনারা সেটা বুঝতে পেরেছেন। যদি এর পরেও আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে আপনি কমেন্ট করুন, আমি আরও অন্যভাবে বোঝাবার চেষ্টা করব। তো বন্ধুরা, অনেক কষ্ট করলাম আপনাদেরকে এটা বোঝাবার জন্য। তো যদি ভিডিওটা আপনার ভাল লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আপনি যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, তাতে আমি আপনাদের হাত ধরে আপনার বন্ধুর কাছে পৌঁছাতে সক্ষম হব। যদি আপনি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টিপে দিন, যাতে পরবর্তী দিনে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, সেগুলো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। খুব ভালো থাকবেন, ততদিন টাটা।